থাইল্যান্ড ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপে আলিপুরদুয়ারের কারাতেকা সাহেব। প্রশিক্ষক সপ্তপর্ণী। আলিপুরদুয়ার সপ্তপর্ণীশ কারাতে একাডেমির শিক্ষার্থী সাহেব রাই এবং তার প্রশিক্ষক সেনশি সপ্তপর্ণী চক্রবর্তী বুধবার রওনা হলেন থাইল্যান্ডের উদ্দেশ্যে। থাইল্যান্ডের ফুকেট শহরে বসতে চলা আন্তর্জাতিক পর্যায়ের থাইল্যান্ড ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন আলিপুরদুয়ার এগারো হাত কালীবাড়ি এলাকার বাসিন্দা সাহেব। প্রশিক্ষক হিসেবে থাকছেন কারাতে ইন্ডিয়া অর্গানাইজেশনের স্বীকৃতিপ্রাপ্ত কোচ সেনশেই সপ্তপর্ণী চক্রবর্তী। আজ আলিপুরদুয়ার থেকে পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা। আগামীকাল কলকাতা বিমানবন্দর থেকে ফুকেটের বিমান তাদের। আগামী 20 ও 23 আগস্ট পর্যন্ত থাইল্যান্ডের ফুকেটে হতে চলা এই আন্তর্জাতিক পর্যায়ের চ্যাম্পিয়নশিপে আলিপুরদুয়ার তথা উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করবেন সাহেব এবং সপ্তপর্ণী। সেনশি সপ্তপর্ণী বর্তমানে কোচিংয়ের সাথে যুক্ত থাকলেও এর আগে তিনি আন্তর্জাতিক পর্যায়ে একজন খেলোয়াড় হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। সাহেবের এই প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করতে পারায় স্বভাবতই খুশি তার পরিবার তথা পাড়া প্রতিবেশীরা। থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবার পূর্বে কারাতেকা সাহেব রায় জানান, বিগত দিনে তিনি 55 কেজি কুমিতে বিভাগে জেলা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ, প্রথম রাজ্য এবং বেঙ্গল অলিম্পিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক পেয়েছেন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার লক্ষ্য হলো দেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করা। এদিন ট্রেনে ওঠার আগে সাহেবের কোচ সেনশি সপ্তপর্ণী চক্রবর্তী জানান, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে ভালো খেলার সুবাদে সাহেব আজ এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আলিপুরদুয়ার এবং দেশকে প্রতিনিধিত্ব করবার সুযোগ পেয়েছে। হার জিতের চেয়ে বড় বিষয় এখানে ও নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরতে পারবে এবং নতুন কিছু শিখতে পারবে, পাশাপাশি ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের ক্রম তালিকায় জায়গা পাওয়ার জন্য প্রথম পা রাখছে সাহেব। থাইল্যান্ড ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে ব্যাংককের ফুকেটে, সেখানে আলিপুরদুয়ার সপ্তপর্ণী ক্যারাটে একাডেমি থেকে ইভেন আলিপুরদুয়ার থেকে একমাত্র সাহেব রায় এখানে পার্টিসিপেট করছে। আর 18 years -55 কেজিতে আমরা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, যেটা ন্যাশনাল ফেডারেশন আমাদের একমাত্র, তাদের হয়ে সেখানে রিপ্রেজেন্ট করছি আমাদের ইন্ডিয়াকে। তো এটা একটা বিশাল প্ল্যাটফর্ম যে বিদেশের মাটিতে নিজেদের প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করা বা সেখান থেকে জিতে আসাটা অনেক বড় অ্যাচিভমেন্ট। সাহেবরা ইতিমধ্যে এই বছর স্টেট এবং বেঙ্গল অলিম্পিকে সিলভার মেডেলিস্ট, তো এটা তার জন্য একটা বড় প্ল্যাটফর্ম যে বিদেশের মাটিতে গিয়ে সেই মেডেলটাকে ছিনিয়ে আনা, তার নিজের প্রতিদ্বন্দ্বী যারা আছে বিদেশের মাটিতে তাদেরকে হারিয়ে এবং পরবর্তীতে নিজেকে আরও বেশি তৈরি করা পরবর্তী খেলাগুলোর জন্য এবং আগামী বছরে ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনালের জন্য। আমি যাচ্ছি আলিপুরদুয়ার সপ্তপর্ণী কারাতে একাডেমি থেকে থাইল্যান্ডের ফুকেটে কারাতে ইন্টারন্যাশনাল গেম খেলতে। তো আশা রাখছি গোল্ড নিয়ে আসার, দেখা যাক কতটুকু হয়, চেষ্টা করবো গোল্ডে নিয়ে আসার দেশের জন্য। এরপরে আমার ইচ্ছা আছে ডাব্লুকে র্যাঙ্কিং বানানোর। এর আগে তুমি স্টেট বা ডিস্ট্রিক্ট বা ন্যাশনালে কোনো কিছু হয়েছো? এর আগে আমার ডিস্ট্রিক্টে ছিল গোল্ড, তারপর স্টেটে সিলভার মেডেল, এরপর চান্স পাই বেঙ্গল অলিম্পিকে, সেখানে আমার সিলভার মেডেল, এছাড়াও আমার চান্স আছে জোনালে, সেখানে আমি হেরে যাই। আর তাছাড়াও কিছু ইন্টারন্যাশনাল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমার ব্রোঞ্জ মেডেল ছিল।